ইতিমধ্যে যে খবরটি পাওয়া যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাধিক কর্মীরা করোনা আক্রান্ত 20 জন অধ্যাপক অধ্যাপিকা, একাধিক কর্মীরা করোনা আক্রান্ত, তারা রয়েছেন হোম আইসোলেশনে। তার সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও বহু কর্মচারী করোনা আক্রান্ত, মধ্যশিক্ষা পর্ষদের 10 জন করোনা আক্রান্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 5 কর্মী করোনা আক্রান্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমণ, আমরা জানি ওমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। আমাদের গোটা রাজ্যে চলছে আংশিক লকডাউন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাধিক কর্মীরা কিন্তু করোনা আক্রান্ত, মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বহু কর্মীরা করোনা আক্রান্ত। এবার মাধ্যমিক পরীক্ষা কী হবে, মাধ্যমিকের কোশ্চেন এখনও পর্যন্ত ছাপানো হয়নি। ইতিমধ্যেই কিন্তু সাংবাদিকের মুখোমুখি হয়ে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু। দেখো বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে মরিয়া মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তার সাথে রাজ্যও চায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক অফলাইনে। আমরা জানি আজকেই ACT কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা কিন্তু অফলাইনে হয়েছে। PPE কিট পরে শিক্ষকেরা ছিল গার্ড দিতে, করোনা আবহের মধ্যে অফলাইনে পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। 90% অফলাইনে হবে, কারণ শিক্ষক সংগঠন রাজ্য সরকার সকলেই কিন্তু চায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক এবং সেটি অফলাইনে হোক, এমনটাই কিন্তু তারা চায়। তো সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তবে করোনা আবহে পরীক্ষা কিছুটা পিছিয়ে যেতে পারে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন চিরঞ্জীব বাবু, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বহু কর্মী করোনা আক্রান্ত, এখনও পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোশ্চেন ছাপানো হয়। প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুটা পিছিয়ে যেতে পারে, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কিন্তু অফলাইনে পরীক্ষা হবে। তো তোমরা ভালো মতো পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। আর রইল কলেজে অনলাইনেই পরীক্ষা হবে এবং ক্লাস অনলাইনেই হবে। জানুয়ারি মাসের 18 তারিখ থেকেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা হয়তো শুরু হয়ে যেতে পারে টেলিভিশন রেডিওর মাধ্যমে, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর।